আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি দর্পণের নিয়মিত আয়োজন আজকের দুনিয়ায়। চলুন জেনে নেওয়া যাক সারা বিশ্বে এ পর্যন্ত ঘটে যাওয়া প্রধান খবরগুলো। যুক্তরাষ্ট্র সফরে গিয়ে মার্কিন রাজনীতিক ও মানবাধিকার কর্মী সহ বিভিন্ন শ্রেণীর তোপের মুখে পড়েছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। 70 জন মার্কিন এমপি প্রেসিডেন্ট জো বাইডেনকে অনুরোধ করেছেন মোদির সাথে বৈঠকে ভারতে মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি তুলে ধরতে। সরকারি সফরে মঙ্গলবার মধ্যরাতে নিউ ইয়র্কে অবতরণ করেন নরেন্দ্র মোদীকে বহনকারী বিমানটি। এই সফরে তিনি মার্কিন পার্লামেন্টের যৌথ অধিবেশনে ভাষণ দিবেন, পাশাপাশি যোগ দেবেন প্রেসিডেন্ট বাইডেনের নৈশভোজে। আল জাজিরার খবরে বলা হয়েছে, ভারতে মোদীর ডানপন্থী সরকারের মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে সমালোচকদের দাবির প্রতি গুরুত্ব না দিয়ে নরেন্দ্র মোদীর জন্য নৈশভোজের আয়োজন করছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। মার্কিন পার্লামেন্টের উভয় কক্ষের 70 জন এমপি যৌথ চিঠিতে প্রেসিডেন্ট বাইডেনের প্রতি আহ্বান জানিয়েছেন ভারতে মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি দুই নেতার বৈঠকে তুলে ধরতে। চিঠিতে তারা বলেন, ভারতে ক্রমশ রাজনৈতিক পরিস্থিতি সংকুচিত হয়ে আসা ও ধর্মীয় অসহিষ্ণুতার কথা ধারাবাহিকভাবে সামনে আসছে। সুশীল সমাজ ও সাংবাদিকদের টার্গেট বানানো এবং মত প্রকাশের স্বাধীনতা ও ইন্টারনেট ব্যবহারে বাধা দেওয়ার মতো ঘটনাও ঘটছে। প্রতিনিধি পরিষদের সদস্য রাশিদা তালিব এই চিঠিতে স্বাক্ষর না করলেও তিনি পার্লামেন্টে মোদীর ভাষণ বয়কট করার কথা জানিয়েছেন। তিনি টুইটারে বলেন, আমাদের রাজধানীতে মোদীকে জায়গা দেওয়ার ঘটনা লজ্জাজনক, মানবাধিকার লঙ্ঘন, গণতন্ত্র বিরোধী পদক্ষেপ, মুসলিম সহ ধর্মীয় সংখ্যালঘুদের টার্গেট বানানো এবং সংবাদ মাধ্যমের ওপর তার কড়াকড়ি গ্রহণযোগ্য নয়। ইন্ডিয়ান আমেরিকান মুসলিম কাউন্সিলের নির্বাহী পরিচালক রশিদ আহমেদ অভিযোগ করে বলেন, অস্ত্র বিক্রির মতো বড় স্বার্থের কারণ মার্কিন যুক্তরাষ্ট্র ভারতে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা এড়িয়ে যেতে চাইছে। এসব বিষয় সংবাদ সম্মেলনে হোয়াইট হাউসের মুখপাত্র জন কির্বি বলেছেন, যে কোনো রাষ্ট্রনেতার সাথে বৈঠকে যুক্তরাষ্ট্রের উদ্বেগের কথা তুলে ধরা জো বাইডেনের ক্ষেত্রে স্বাভাবিক, কারণ তার প্রশাসনের পররাষ্ট্রনীতির মূল উপাদানগুলোর একটি হচ্ছে মানবাধিকার। এবার চীনা প্রেসিডেন্ট শি জিনপিংকে একজন স্বৈরশাসক হিসেবে অভিহিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন চীন সফরে গিয়ে শির সাথে দেখা করার পরই এই মন্তব্য করেন বাইডেন। বিবিসি জানিয়েছে, ক্যালিফোর্নিয়ায় আগামী নির্বাচনের জন্য তহবিল সংগ্রহের এক অনুষ্ঠানে এ কথা বলেন বাইডেন। মার্কিন প্রেসিডেন্ট বলেন, আমি যখন নজরদারি সামগ্রীতে ভরা গোয়েন্দা বেলুন ভূপাতিত করি তখন শি বিব্রত হয়েছেন, কারণ তিনি জানতেনই না বেলুনটি কোথায় গিয়েছে। বাইডেন আরও বলেন, এটি স্বৈরশাসকদের জন্য একটি বিব্রতকর পরিস্থিতি যখন তারা জানেন না যে কি ঘটছে। 5 বছরের মাঝে প্রথম কোন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে রোববার প্রথম চীন সফরে গিয়েছেন অ্যান্টনি ব্লিংকেন। সফরে দুই পক্ষের মাঝে সম্পর্ক উন্নয়নে আগ্রহ দেখা গেছে বলেও তিনি জানিয়েছেন, কিন্তু এর পরপরই বাইডেনের এমন মন্তব্যে উত্তেজনা বাড়তে পারে। চলতি বছরের ফেব্রুয়ারিতে একটি সন্দেহভাজন চীনা গুপ্তচর বেলুন মার্কিন আকাশ সীমার ওপর দিয়ে উঠতে থাকলে সেটিকে মিসাইল ছুড়ে ভূপাতিত করা হয়। উদ্ভূত পরিস্থিতিতে বেজিং সফর বাতিল করেছিলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। বাইডেন বলেন, বেলুনটি যেখানে ছিল সেখানে আসলে থাকার কথা ছিল না, এটিকে ইচ্ছা করেই পাঠানো হয়েছিল। শেষ খবর পাওয়া পর্যন্ত চীনের পক্ষ থেকে মার্কিন প্রেসিডেন্টের এই বক্তব্যের কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। গত 1 বছরেরও বেশি সময় ধরে ইউক্রেনকে অব্যাহত অস্ত্র সহায়তা প্রদানের কারণে ফুরিয়ে আসছে সামরিক জোট ন্যাটোর অস্ত্রের মজুদ। তবে তারপরও ইউক্রেনকে নিয়মিত অস্ত্র সহায়তা দেবে ন্যাটো। সোমবার জার্মানিতে এক শিল্প উৎপাদন সংক্রান্ত এক সম্মেলনে ন্যাটোর মহাসচিব জেন্স স্টলটেনবার্গ বলেন, আমরা 2014 সাল থেকে ইউক্রেনকে অস্ত্র সহায়তা দিচ্ছে, যতদিন যুদ্ধ শেষ না হয় ততদিন পর্যন্ত এই ধারা অব্যাহত থাকবে, তবে আমাদের অস্ত্র ও গোলাবারুদের মজুদ ফুরিয়ে আসছে। 2022 সালের 26 ফেব্রুয়ারি ইউক্রেনের রুশ বাহিনীর বিশেষ সামরিক অভিযান শুরু হওয়ার পর থেকেই ইউক্রেনকে নিয়মিত সামরিক ও অর্থ সহায়তা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র এবং ন্যাটোর ইউরোপীয় সদস্য রাষ্ট্রগুলো। ন্যাটোর তথ্য অনুযায়ী গত প্রায় 1.5 বছরে $1,000 কোটি সমমূল্যের অস্ত্র, সামরিক সরঞ্জাম ও গোলাবারুদ কিয়েভকে প্রদান করেছে যুক্তরাষ্ট্র ও তার ইউরোপীয় মিত্ররা। ন্যাটো মহাসচিব বলেন, এই ঘাটতি পূরণের জন্য আমাদের প্রতিরক্ষার সঙ্গে সম্পর্কিত শক্তিশালী শিল্পভিত্তি প্রয়োজন, এবং কেবল জার্মানিতেই নয়, ন্যাটোর বিভিন্ন সদস্য রাষ্ট্রেরও সামরিক সরঞ্জাম ও গোলাবারুদ উৎপাদনকারী শিল্প কারখানা থাকা জরুরি। গত সপ্তাহে সামরিক উপকরণ ও অস্ত্র উৎপাদনকারী বিভিন্ন কোম্পানির প্রতিনিধিদের সঙ্গে ন্যাটোর বৈঠক হয়েছে এবং কিভাবে এসব উপকরণের উৎপাদন বাড়ানো যায় তা নিয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন স্টলটেনবার্গ। সম্মেলনে ন্যাটো মহাসচিব বলেন, রুশ বাহিনীর সঙ্গে চলমান এই যুদ্ধে একমাত্র ইউক্রেনের বিজয়ের মাধ্যমেই সেখানে শান্তি প্রতিষ্ঠা সম্ভব। গত সপ্তাহে ইউক্রেনের দক্ষিণাঞ্চলে রুশ বাহিনীর বিরুদ্ধে
বড় ধরনের হামলা চালিয়েছে ইউক্রেনীয় বাহিনী। আমাদের অস্ত্র সরবরাহ ছাড়া এটা সম্ভব হতো না। যদিও হামলায় ইউক্রেনীয় বাহিনীর অনেক সদস্য নিহত হয়েছেন, তবে যুদ্ধের গত দেড় বছরের বিভিন্ন সময়ে কিয়েভ বলেছে প্রয়োজনের তুলনায় ন্যাটোর অস্ত্র সরবরাহ কম। সাগরে উদ্বাস্তু ও অভিবাসন প্রত্যাশীদের করুণ মৃত্যুর জন্য দেশগুলোর ঔপনিবেশিক মানসিকতাকে দায়ী করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। এই মৃত্যুর দায় নেওয়ার জন্য বিশ্ব সম্প্রদায়কে অনুরোধ করেছেন তিনি। 20 জুলাই মঙ্গলবার ছিল আন্তর্জাতিক শরণার্থী দিবস। এর কয়েকদিন আগে গ্রিসের উপকূলের কাছাকাছি আজিয়ান সাগরে নৌকা ডুবে মৃত্যু হয়েছে প্রায় কয়েকশো অভিবাসন প্রত্যাশীর, যাদের বেশিরভাগই পাকিস্তানি। নিখোঁজ রয়েছেন আরও শতাধিক। উন্নত জীবনের আশায় তারা ইউরোপ পাড়ি জমাতে চেয়েছিলেন। এই মৃত্যুর জন্য গ্রিসের কোস্টগার্ড ও ইউরোপীয় ইউনিয়নের সীমান্তরক্ষী বাহিনীর অবহেলাকে দায়ী করা হচ্ছে। শরণার্থী দিবস উপলক্ষে এক বাণীতে তুরস্কের প্রেসিডেন্ট বলেন, লজ্জাজনক এই মানসিকতার শেকড় নিহিত রয়েছে ঔপনিবেশিকতার সাথে, যা ভূমধ্য সাগরে এসব ট্র্যাজেডির জন্ম দিচ্ছে। সাগরটি হয়ে উঠছে শরণার্থীদের বিশাল এক গোরস্থান। তিনি আরও বলেন, গত সপ্তাহে আজিয়ান সাগরে নৌকা ডুবে অধিকাংশ শিশুসহ কয়েকশো লোকের মৃত্যুর ঘটনা এই ধরনের মানসিকতার লজ্জাজনক উদাহরণ। আন্তর্জাতিক সম্প্রদায়, বিশেষ করে যারা সারা বিশ্বকে মানবাধিকার ও গণতন্ত্রের শিক্ষা দিতে চায়, তাদের এই মৃত্যুর জন্য দায় নিতে বলেছেন প্রেসিডেন্ট এরদোয়ান। তুরস্ক অনেক বছর ধরেই উদ্বাস্তু ও শরণার্থীদের আশ্রয় দেওয়ার ক্ষেত্রে উদাহরণ সৃষ্টি করেছে। দেশটি 30 লাখের বেশি সিরীয় উদ্বাস্তুকে আশ্রয় দিয়েছে। এছাড়া ভূমধ্য সাগরে ইউরোপমুখী শরণার্থীদের মৃত্যু বন্ধেও দেশটি কাজ করছে। এরদোয়ান তার বাণীতে আফ্রিকা ও এশিয়ার দেশগুলো থেকে শরণার্থী হওয়ার কারণ হিসেবে সন্ত্রাসবাদ, যুদ্ধ, সংঘাত ও রাজনৈতিক অস্থিরতার কথা উল্লেখ করেছেন। নিরাপদ অভিবাসন প্রক্রিয়া কার্যকর করতে জাতিসংঘ নীতি বাস্তবায়নে তিনি দেশগুলোর প্রতি আহ্বান জানান। 2 বার কর ফাঁকি দেওয়ার বিষয়টি স্বীকার করতে চলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের ছেলে হান্টার বাইডেন। একই সঙ্গে যখন মাদকাসক্ত ছিলেন সে সময়ে অবৈধভাবে আগ্নেয়াস্ত্র কেনার একটি মামলাতেও দোষ স্বীকার করতে চলেছেন তিনি। বিবিসি জানিয়েছে, ডেলাওয়ার অঙ্গরাষ্ট্রের অ্যাটর্নি এ সংক্রান্ত কাগজপত্র জমা দিয়েছেন, যা থেকে দোষ স্বীকার বিষয়ক একটি চুক্তিতে পৌঁছানোর ইঙ্গিত পাওয়া গেছে। ওই চুক্তির মাধ্যমে তিনি কারাদণ্ড এড়াতে পারবেন বলেও ধারণা করা হচ্ছে। মাদকাসক্তি থেকে বেরিয়ে আসতে, চিকিৎসা গ্রহণ এবং নজরদারিতে থাকতেও তিনি রাজি হবেন বলে আশা করা হচ্ছে, যদিও সবকিছু এখনও একজন বিচারকের অনুমতি পাওয়ার অপেক্ষায় রয়েছে। কর ফাঁকির মামলায় দোষ স্বীকার করার আবেদন জানাতে হান্টার বাইডেন সশরীরে আদালতে উপস্থিত হবেন কিনা তা এখনও নিশ্চিত নয়। এ বিষয়ে হান্টারের আইনজীবী ক্রিস ক্লার্ক এক বিবৃতিতে বলেন, হান্টার বিশ্বাস করেন যে তার জীবনের বিশৃঙ্খল এবং আসক্তির সময় তিনি যে ভুলগুলি করেছিলেন তার দায় স্বীকার করে নেওয়া গুরুত্বপূর্ণ। তিনি সেরে ওঠার প্রক্রিয়া অব্যাহত রাখতে এবং সবকিছু পেছনে ফেলে অগ্রসর হতে উন্মুখ হয়ে আছেন। 53 বছর বয়সী হান্টার বাইডেন একজন আইনজীবী, এমনকি তিনি চীন ও ইউক্রেন সহ বেশ কয়েকটি দেশে লবিস্ট হিসেবেও কাজ করেন। হান্টার ঠিকমতো আয়কর দিয়েছেন কিনা এবং 2018 সালে একটি আগ্নেয়াস্ত্র কেনার সময় কাগজপত্রে মিথ্যা তথ্য দিয়েছিলেন কিনা তা নিয়ে গত 5 বছর ধরে বিচার বিভাগীয় তদন্ত চলছে। তার শব্দ স্বীকার করে নেয়ার মধ্য দিয়ে দীর্ঘ এই তদন্তের অবসান হতে পারে। বিবিসি জানায়, 2021 সালে প্রকাশিত একটি বইয়ে বাইডেন পুত্র স্বীকার করেছেন তিনি একসময় ভারী মাত্রায় কোকেন গ্রহণ করতেন। অধিকৃত পশ্চিম তীরের এক অবৈধ বসতির কাছে 2 ফিলিস্তিনি বন্দুকধারীর গুলিতে নিহত হয়েছে 4 ইসরায়েলি বসতি স্থাপনকারী। জেনিন ইসরায়েলি সৈন্যদের অভিযানে 5 ফিলিস্তিনি নিহত হওয়ার একদিন পর মঙ্গলবার এই ঘটনা ঘটে। এতে আহত হয়েছে আরও কমপক্ষে 4 জন। পশ্চিম তীরের উত্তরাঞ্চলীয় এলি বসতির কাছে হামলায় 4 জন নিহত এবং 4 জন আহত হয়েছেন বলে এক বিবৃতিতে নিশ্চিত করেছে ইসরায়েলের জরুরি পরিষেবা সংস্থা ম্যাগেন ডেভিড অ্যাডাম। আল জাজিরা জানিয়েছে, একজন বন্দুকধারীকে ঘটনাস্থলেই গুলি চালিয়ে হত্যা করেছে ইসরায়েলি সৈন্যরা। পরে ট্যাক্সিতে করে পালিয়ে যাওয়ার সময় নাবলুসের কাছে 2য় সন্দেহভাজনকে হত্যা করা হয়েছে। তবে এই হামলার বিষয়ে ফিলিস্তিনি কর্মকর্তারা তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেননি। অধিকৃত পূর্ব জেরুজালেম থেকে আল জাজিরার প্রতিনিধি ইমরান খান হামলার তথ্য নিশ্চিত করে বলেছেন, রামাল্লা এবং নাবলুসের মাঝামাঝি এলি বসতির প্রবেশ পথের কাছের একটি গ্যাস স্টেশনে গুলি চালিয়েছে সন্দেহভাজনরা। ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, বন্দুকধারীরা গাড়িতে করে এসে প্রথমে একটি রেস্তোরাঁয় গুলি চালায়, পরে পাশের একটি পেট্রোল স্টেশন লক্ষ্য করে গুলি ছুড়েছে তারা। একজন হামলাকারী গাড়ি নিয়ে ওই এলাকা থেকে পালিয়ে যায়।
এই ঘটনার পর জরুরি নিরাপত্তা বৈঠক ডেকেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইসরায়েলি এই প্রধানমন্ত্রীর উগ্র ডানপন্থী মিত্ররা গত কয়েক মাস ধরে অধিকৃত পশ্চিম তীরে বড় ধরনের সামরিক অভিযান পরিচালনার আহ্বান জানিয়ে আসছে। মঙ্গলবারের হামলার ঘটনার নিন্দা জানিয়ে সহিংস বিবৃতি দিয়েছেন নেতানিয়াহু। তিনি বলেছেন, আমরা গত কয়েক মাসে কিছু ব্যতিক্রম ছাড়া প্রায় সব হত্যার প্রতিশোধ নিয়েছে। যারা আমাদের ক্ষতি করেছে তারা হয় কবরে অথবা কারাগারে নিক্ষিপ্ত হবে। এবারের হামলাকারীদের ক্ষেত্রেও তাই হবে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি দর্পণ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।